বঙ্গবন্ধু মরে নাই যদি রাজপথে আবার মিছিল হতো বঙ্গবন্ধুর মুক্তি চাই মুক্তি চাই তবে বিশ্বকে তো এক মহান নেতা আমরা পেতাম তিনি জাতির পিতা সেই সময়ে আজকে আমরা স্বাধীনতার পতাকা বদলে পরাক্রম করেছি আমরা পরম শ্রদ্ধায় স্মরণ করছি আমাদের প্রিয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পরম শ্রদ্ধায় স্মরণ করছি 1975 যারা শাহাদাত বরণ করেছেন পরম শ্রদ্ধায় স্মরণ করছি জাতীয় চার নেতাকে পরম শ্রদ্ধায় স্মরণ করছি আমাদের মহান মুক্তিযুদ্ধের 30 বছর শহীদ দুর্গম জাতির মা বোনদের যাদের যাদের ত্যাগের বিনিময়ে উদ্ধৃত আমাদের স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পরম শ্রদ্ধায় স্মরণ করছি 21 আগস্ট গ্রেনেড হামলায় আমাদের প্রিয় রহমান সহ যারা শাহাদাত বরণ করেছেন পরম শ্রদ্ধায় স্মরণ করছি 1975 পরবর্তী সময়ে সবাই গণতান্ত্রিক আন্দোলনে যারা শাহাদাত বরণ করেছেন সবার প্রতি আমি সম্মান জানিয়ে শুধু এটুকু বলতে চাই যে নেতার জন্ম না হলে এই বাংলাদেশ স্বাধীন হতো না যে নেতা ফাঁসির কাষ্ঠ আলিঙ্গন করে ধরেছেন আমি বাঙালি বাংলা আমার দেশ বাংলা আমার ভাষা যে নেতা বিত্তকাণ্ডে উচ্চারণ করেছেন আমি পাকিস্তানের প্রধানমন্ত্রী চাই না আমি বাংলার মানুষের অধিকার চাই যে নেতা 1971 পাকিস্তানের কবরের পাশে কাজলন্য খোয়া কবরের পাশে দাঁড়িয়ে বলেছেন তোমরা আমাকে ফাঁসি দিবে জানি আমার লাশটি বাংলার মাটিতে পাঠিয়ে দিও যে নেতা বিশ্ব দরবারে দাঁড়িয়ে বলেছেন পৃথিবী অদ্ভুতভাবে বিরক্ত শোষকার শোষিত আমি শোষণের পক্ষে সেই প্রিয় নেতাকে 71 ভূমিকা 1975 15 আগস্টে কবরে হত্যা করেছে আমি বলছি এই কারণে আমরা একজন শেখ মুজিবকে পিতা বলে আমরা একটি বাংলাদেশ পেয়েছি সৌভাগ্যক্রমে 1975 সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে আমাদের প্রিয় ব্যক্তি জনরীতি শেখ হাসিনাকে আজকে আমরা
নাই কারণ আমরা নিশ্চিত করে জানি যতদিন শেখ হাসিনার হাতে থাকবে দেশ ততদিন পথ হারাবে না বাংলাদেশ যতদিন শেখ হাসিনার হাতে থাকবে দেশ ততদিন এগিয়ে যাবে বাংলাদেশ আপনাদের সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক আমার ভনীরা
আপনাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই বিজয় দিবসে দিবসে আলোচনায় যে আপনারা আসছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু আপনারা কখনো এই এমন কিছু করে না যে এই কাজটি অসুন্দর, যে এই কাজটা করলে সুন্দর হবে না, অসুন্দর কোনো কাজ করেন না। সেই কাজীরা বলছে মানুষকে ভালোবাসেন, দেশকে ভালোবাসেন, দেশের পতাকাকে ভালোবাসেন, মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করুন, লালন করুন, পালন করুন। আমি হয়তো একজন মুক্তিযোদ্ধা, মৃত্যু সবাই আছে, আমি মরে যাব, কিন্তু আমার চিন্তা চেতনা মৃত্যু হবে না কিয়ামত পর্যন্ত, যেহেতু আমি এই মাটির জন্য, এই দেশের জন্য, এই দেশের পতাকার জন্য, মায়ের জন্য, মা মাটি মানুষের জন্য যুদ্ধ করেছি। মুক্তিযোদ্ধাদের শেষ নাই, আমাদের মধ্যে থেকে আপনারা আবার পুনরায় মুক্তিযুদ্ধের চেতনাকে সামনে রেখে এগিয়ে যাবেন। জনতি শেখ হাসিনার নেতৃত্বে বিএনপি রাষ্ট্রের নামে তাদের ইস্যুটা কি, বিষয়টা কি, কেন নামে, কিসের জন্য বলে গণতন্ত্র দিবস, গণতন্ত্র দিবস সম্বন্ধে তো তাদের কোনো ধারণা নাই। ওরা কি গণতন্ত্র সম্বন্ধে ধারণা আছে? ওদের জন্ম হইতে সামরিক বাহিনী একজন অফিসারের মাধ্যমে তারা গণতন্ত্র, সামরিক বাহিনী কি গণতন্ত্রের মাধ্যমে আছে?